হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তারানা, ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কাবাবের রেসিপি, ঈদুল আজহা পরবর্তী। আমি আজকে আপনাদেরকে দেখাবো গোলা কাবাব স্মোকি ফ্লেভারে। আমি আজকে আপনাদেরকে বিফ দিয়ে করে দেখাচ্ছি। আপনারা চাইলে অবশ্যই মাটন দিয়েও করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমার আজকে রেসিপিতে কি কি লাগছে, আমার এখানে লাগছে 700 গ্রাম কিমা আছে। কিমাটা অবশ্যই আপনারা খুব সুন্দর করে ব্লেন্ডারে করে নেবেন, বা দোকান থেকে যদি কিনে আনতে চান, কিন্তু কিমাটা যেন অবশ্যই মিহি হয়, বেশ মিহি হয়, না হলে কিন্তু গোলা কাবাব ভালো হবে না। এখানে 700 গ্রাম মতো কিমা আছে। লাগছে আমার এখানে পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ মতো। লাগবে এখানে টক দই 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 3 টেবিল চামচ, সয়াবিনের তেল পরিমাণ মতো। লাগবে এখানে ধনিয়া এবং জিরা তেলে গুঁড়ো করে নেওয়া হয়েছে, লাগবে এখানে 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। গরম মশলা পাউডার, এখানে প্রায় সব রকম গরম মশলা দিয়ে, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। আমার একটা গরম মশলা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর লাগছে এখানে চিলি ফ্লেক্স, ভিউয়ার্স। এখানে আরো দুটো ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমি এখানে বারবিকিউ সসটা নিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি দিচ্ছি এই জন্য যেহেতু এই মুহূর্তে আমার কাছে কাঁচা পেঁপে বাটা নেই। আপনারা অবশ্যই যখন বিফ এবং মাটন দিয়ে করবেন তখন অবশ্যই 2 চা চামচ কাঁচা পেঁপে বাটা দিবেন। আর বারবিকিউ সস দিলে আবাবটা খুব সুন্দর হয়, ময়েশ্চারাইজার হয়। আর আমি এখানে দিব 1 চা চামচ ঘি। এখন আমি একটা ব্লেন্ডার নিব, নিয়ে সব মশলা আমি মিক্স করে নিব। আপনাদের কাছে যার বাসা যেরকম ব্লেন্ডার আছে আপনারা নিবেন, কিমা করা ব্লেন্ডার অবশ্যই, যেটাতে মাংস কিমা করবে সেটা। আমি এখন একে একে সব মশলা দিচ্ছি, আমি সব কিমা দিইনি, অর্ধেকটা দিয়েছি। পরে বাদ বাকি টুকটা মিশিয়ে নিব। আপনাদের কাছে যাদের বাসায় বড় কিমা মেশিন আছে তারা একবারই দিয়ে দিবেন। আমি প্রথমে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এটা 2 চা চামচ দিচ্ছি যেহেতু আমার এখানে কিমার পরিমাণ বেশি আছে। দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ। এটা আপনারা স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। ইচ্ছা করলে আপনারা কাঁচা মরিচ বেটেও দিতে পারেন, যারা শুকনো ঝালটা অ্যাভয়েড করতে চান। দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, এটাও পরিমাণ মতো। দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি ব্লেন্ডারটা চালিয়ে নিয়ে আসব, 2 মিনিট মতো লাগবে এটা ব্লেন্ড করতে। ভিউয়ার্স, আমি কিমাটা ব্লেন্ড করে নিয়ে আসছি, আমার এখানে কানেকশন নাই, নাহলে আমি আপনাদেরকে চালিয়ে দেখাতাম। একদম সুন্দর ভাবে পেস্ট হয়ে গিয়েছে। আমি বাদ বাকি কিমার সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একসাথে মাখাবো।
ব্লেন্ডারে কাজ করবেন যখন খুব সাবধানে, ব্লেড গুলো খুব ধারালো থাকে কিমা মেশিন গুলাতে। আমি এখন দিচ্ছি বারবিকিউ সস 1 চা চামচ মতো দিচ্ছি, এখানে 1 চা চামচ ঘি, ঘিটা অপশনাল, আপনার ইচ্ছা করলে দিতে পারেন নাও পারেন। দিচ্ছি টক দই, তিন টেবিল চামচ মতো দিলাম। আমি হাতটা ধুয়ে নিয়েছি, এখন খুব সুন্দর করে এটা আমি মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যেন পানি না থাকে কিমায়। একে একে সব মশলা আমি দিয়ে নিয়েছি, আমি এটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি গোলা কাবাবের কিমার ভিতরে যেটুকু মশলা গুলো দিব সেগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে, যদিও এটা ব্লেন্ডার ব্লেন্ড করা তারপরেও হাতের বিকল্প নেই। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা সিজলিং ট্রে, এই সিজলিং ট্রেটা গোলা কাবাব তৈরির জন্য লাগবে। এটা খুব সুন্দর করে গরম করতে হবে, আধা ঘন্টা মতো গরম করে তারপর আমি এটা কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন এরকম দুটো কয়লা নিচ্ছি, যা কাবাবের মধ্যে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য 2 পিস কয়লা আমি আগুনে একদম গরম করব, তারপরে দেখাবো। আমি ভিউয়ার্স দেখুন, আমি এখানে কয়লা আগুনে দিয়েছি, অনেকে চাকল বানেন, এটা এখন যখন গন গন করে জ্বলবে তখন আমি স্মোকি ফ্লেভারটা দিব। ফিরে আসছি আমি আরো 20 মিনিট পরে, এটা ধরতে একটু সময় লাগে। দেখুন স্মোকি ফ্লেভারটা আসছে, যখন ধোঁয়া উঠবে তখন আপনারা ঢাকা দিয়ে দেবেন এবং 5 মিনিট মতো রাখতে হবে। ফিরে আসছি 5 মিনিট পরে। আমি তুলে নিলাম, এখন এটাকে আবার আমি সুন্দরভাবে মাখাবো। আমার হাতটি ধোয়ায় আছে, এ ধরনের একটি স্ট্র নিতে পারেন বা মোটা যদি বাসা পরিষ্কার পরিচ্ছন্ন, হাতে একটু তেল মাখিয়ে নেবেন। একটু হাতে তেল মাখিয়ে নেবেন, এখন আমি গোল গোল করে দেখাচ্ছি গোলা কাবাবটি কিভাবে তৈরি করবেন। একদম সুন্দর মসৃণ হয়েছে কিমাটা, আপনি দেখতে পাচ্ছেন কিমাটা যদি মসৃণ না হয় তাহলে ভিতরে একটা গুটি ভাব থেকে যাবে, আমার ভালো লাগবে না। এই যে এভাবে হবে স্ট্রটা বেশি মোটা হয়ে গিয়েছে, আপনার এই ধরনের চামচ নিতে পারেন, নিয়ে একটু লম্বা লম্বা করে নেবেন। এই যে
আমি চারটা দেখাচ্ছি, আমি ফিরে আসছি 20 মিনিট পর সবগুলো রেডি করে নিই। এর মধ্যে আমি সিজলিং ট্রেটা গরম করতে দিচ্ছি, কারণ সিজলিং ট্রেটা গরম হতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা বা 20 মিনিট আপনার তাপমাত্রার উপর নির্ভর করবে। এই যে এভাবে এক একটা কাবাব হবে। আমি আপনাদেরকে চারটা করে দেখালাম, বাদ বাকি তোমরা করে ফিরে আসছি। ভিউয়ার্স, আমি সিজলিং ট্রেটা হিট করতে দিয়েছি, ফিরে আসছে আমি 20 মিনিট পরে। ভিউয়ার্স, আমি গোলা কাবাবগুলো তৈরি করে ফিরে আসছি। দিচ্ছি একটু সয়াবিনের তেল অল্প করে, সাধারণত এই ধরনের ফ্রাই প্যান গুলোতে তেল খুব কম লাগে, আর পাশে সিজলিং ট্রেটি গরম হচ্ছে। আমি আগে আগে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাব গুলো দিয়ে সাথে সাথে নাড়বেন না, একটু সেটিং হলে তারপরে। প্রথমে কাপটা একটু বেশি থাকবে, দেখুন গোলা কাবাব গুলো শেষের পথে একটা এইভাবে এরকম হয়েছে। আমি আবার আরো 5 মিনিট করবো, যেহেতু বিট একটু গলতে সময় লাগে, আশা কমিয়ে দিলাম। নন স্টিক ফ্রাই প্যানে করবেন তাহলে খুব সুবিধা হয় নাড়াচাড়া করতে। ফিরে আসছে আমি 5 মিনিট পরে। ভিউয়ার্স, আমার সিজলিং ট্রেটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এখন আমি আমার কাবাব গুলো হয়ে গিয়েছে, দেখুন তৈরি হয়ে গেল মজাদার বিট গোলা কাবাব উইথ সিজলিং। ভিউয়ার্স, আমাদের রেসিপিতে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেন নাই, আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।